সল্টলেক সেক্টর 5 এ একটি দুর্ঘটনা, মৃত এক বেনফিশ মোড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। চলন্ত বাস থেকে নামতে গিয়ে দুর্ঘটনা, পেছন থেকে আসে একটি বাস এবং সেই বাসে ধাক্কা মারে মৃত ব্যক্তি গোয়ার বাসিন্দা। বাসটিকে আটক করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, যারা প্রত্যক্ষদর্শী তারাই বা কি বলছেন? দেখো, আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হলো বেনফিশ মোড় এবং টেকনো ইন্ডিয়া কলেজের দিক থেকে বেনফিশ মোড়ের দিকে আসার যে রাস্তা, সেই রাস্তাতে বি গার্ডেন বাস আছে, বি গার্ডেন রুটের যে বাস, সেই বাস কিন্তু সেই বাসে করেই ওই যুবক আসছিল এবং ঠিক এই জায়গাটাতেই সে যখন সেই চলন্ত বাস থেকে নামতে যায় সেই সময় তার পা স্লিপ করে এবং পেছনে আরো জায়গাটাতেই সে যখন সেই চলন্ত বাস থেকে নামতে যায় সেই সময় তার পা স্লিপ করে এবং পেছনে আরো একটি বাস ছিল এবং সেই বাসেই কিন্তু সে ধাক্কা মারে এবং তারপরে সে ছিটকে এই যে পাশে রেলিং রয়েছে সেই রেলিং এ সে ধাক্কা খায় এবং তারপরেই আবার রাস্তায় লুটিয়ে পড়ে। এবং তড়িঘড়ি এখানকার যারা ট্রাফিক পুলিশ ছিল তারা কিন্তু তারা সেই আহত সেই যুবককে যখন বিধাননগর মহকুমা হাসপাতাল নিয়ে যায় তারপরেই তার মৃত্যু হয়। এবং বলা যায় যে এইভাবে চলন্ত বাস থেকে, যেখানে বারবার করে বলা হচ্ছে যে চলন্ত বাস থেকে যাতে না নামে, পুলিশ প্রশাসন যেখানে সতর্ক রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক এই বেনফিশ মোড়ের কাছে এইভাবেই দুর্ঘটনা ঘটলো এবং চলন্ত বাস থেকে যে বাসটি তখন গ্রিন সিগন্যাল ছিল এবং সেই বাস এখান থেকে টার্ন নিয়ে আবার ইনফিনিটি মোড়ের দিকে যাওয়ার কথা, ঠিক তার আগেই বাস না দাঁড়ানোর জন্যই সে তড়িঘড়ি সেই বাস থেকে নামতে যায়। এবং যেটা জানা যাচ্ছে যে বিহারের গয়ার বাসিন্দা ওই যুবক এবং সে পরীক্ষার জন্য সেক্টর 5 এ এসেছিল এবং সেখানে আসতে গিয়ে চলন্ত বাস থেকে তড়িঘড়ি নামতে গিয়েই কিন্তু এই দুর্ঘটনা এবং যার ফলে তার মৃত্যু হয়েছে। ঘাতক বাসটিকে আটক করেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। নান্টু, একটা বিষয় জানতে চাইবো যে যখন চলন্ত বাস থেকে ওই ব্যক্তি নামতে গিয়েছিলেন তখন বাসটা কি যথেষ্ট স্পিডে ছিল এবং পেছন থেকে যে বাসটা এসেছে সেই বাসটির স্পিডও কি বেশি ছিল, বাসটিকে থামানো কি যায়নি কোনোভাবেই? দেখো, আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে যখন এই দুর্ঘটনা ঘটে তখন কিন্তু সিগন্যাল গ্রিন ছিল এবং সেই সেই কারণে বাস কিন্তু এখান থেকে ইউটার্ন নিয়ে ইনফিনিটি বিল্ডিং যে ইনফিনিটি মোড় রয়েছে সেই দিকে যাচ্ছিল এবং যেহেতু সেই টার্ন নিয়েই বাস স্ট্যান্ড রয়েছে সেখানে দাঁড়ানোর কথা বাসের, কিন্তু দেখা যায় যে বাস সেই চলন্ত বাসের গেটের সামনেই কিন্তু ওই যুবক দাঁড়িয়েছিল এবং সে যখন এর আগেও নামতে যাচ্ছিল তখন কিন্তু কন্ট্রাক্টর তাকে বারণ করেছিল কিন্তু সেই বারণ না শুনে সে কিন্তু সেই চলন্ত বাস থেকে নামতে যায় এবং নামতে যাওয়ার পরে ঠিক এই জায়গাটাতেই তুমি দেখতে পাচ্ছ যে এখনো কিন্তু রক্তের দাগ রয়েছে এই জায়গাটাতেই সে কিন্তু পড়ে যায় বাস থেকে, চলন্ত বাস থেকে। এবং তারপরেই পেছনে থাকা আরেকটি বাস, সেই বাস কিন্তু আসে এবং এসে তাকে ধাক্কা মারে এবং সে ছিটকে গিয়ে রেলিং এ পড়ে এবং তারপরে যেটা জানা যাচ্ছে যে তার মাথায় গুরুতর চোট হয়েছে এবং বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়েছে। ধন্যবাদ নান্টু, সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নান্টু ছিল আমাদের সঙ্গে। অত্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনা, চলন্ত বাস থেকে নামতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে, পেছন থেকে আসা বাসের ধাক্কা এবং ওই ব্যক্তি গোয়ার বাসিন্দা জানা যাচ্ছে। বাসটিকে আটক করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।